তো এ দেখো বসে গেছি মাথাতে তেল দেওয়ার জন্য, মানে এত মাথা ব্যথা করছে, তেল না দিলে মনে থাকাই যাচ্ছে না। আর এমনি তো আমি মানে তিথি হওয়ার পরে না মাথা মানে মাথাতে শ্যাম্পু দেওয়ার পরে যে দু একদিন থাকবো সেরকম থাকতে পারি না, তেল দিয়েই আমাকে থাকতে হচ্ছে। শ্যাম্পু করার পরে না তেল না দিলে খুবই মাথা যন্ত্রণা করে, আর এত হঠাৎ মাথা ব্যথা করছে যে থাকতেই পারছিলাম না। বিছানাগুলো গুছিয়ে নিতে কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছুই কাজ হয়নি, বিছানা টিছানা একদম পড়ে আছে, কিন্তু এত মাথা ব্যথা করছে যে কিছু করতে করতে ইচ্ছা করছে না। আর তিথিকে দেখো, তিথি ওই ওর মতন খেলছে, তো মানে এত মাথা ব্যথা করছে, তো ভালোই লাগছিল না। ওর জন্য আমাকে মাথাতে একটু তেল দিলাম, আর এখন যাবো বিছানা তুলবো, দিয়ে তিথির খাওয়ার করবো, করে তিথির স্নান করাবো। মানে কিছুই কাজ হয়নি, অনেক কাজ বাকি আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তো চলো যাওয়া যাক। নাও 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 নাও, তেলের বোতলটা নোয়ার জন্য কত কান্না, মুখে দেয় না, লেগে যাবে। তো কালকে ভেবেছিলাম ছাদটা পরিষ্কার করবো, এত নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি অনেক দিন ধরে। তো এত মাথা ব্যথা করছে যে জানি না ঠিক পরিষ্কার করতে পারবো কি পারবো না। তো চলো আগে কাজগুলো সেরে নিই, যদি একটু ভালো লাগে তো এর ছাদটাকে আজকে পরিষ্কার করে নেবো, কারণ রোদের মধ্যে একটু এসে বসে থাকি না, ছাদটা পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে। তো চলো, আর এগুলো না সব পায়রার যে এখন যে পাখির ঘরটা করছে ওখানটাতে ছিল ওর জন্য, আর যেহেতু পাখির ঘরটা করবে ওর জন্য বাইরে বের করে রেখেছে। দেখো আরও মনে হচ্ছে বেশি নোংরা নোংরা লাগছে। তো চলো যেটুকুনি পারবো পরিষ্কার করবো, তো আগে তিথির খাওয়াটা করি আর বাকি কাজগুলো সেরে নিই। তো তোমরা সঙ্গে থাকো, তো চলো। আর এই দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি, আর আমাকে তো কোনো কাজ করতে হয় না, ওই সব কাজ করে দিতে পারে, দেখো না ওই সব করতে পারবে, আমার কিছুই করতে হবে না। অত বড়ো বালিশটাকে তুলতে পারবে না, তাও তুলবে, দেখো ছোটো বালিশগুলোকে নিয়ে চলে আসে। আর আর কিছুদিন তারপরে আর কিছুই করতে হবে না, ওই করে নিচ্ছে সব, ওই করে নিবে, একদম কাজ করে উল্টে পুল্টে দিবে। তো দেখো, আর আগে তো বেশ সুন্দর জানলাতে দিয়ে কাজগুলো করে নিতে পারতাম, আর এখন তো একাকাই নামা ওঠা করতে শিখে গেছে না, আর মানে একবার নিচে চলে যাচ্ছে, একবার কখন জানলাতে চলে আসছে, ওর ঠিক নেই। আর হলো বিছানা গোছানো, এখন একটু ঘরগুলো পরিষ্কার করে নেবো, পরিষ্কার বলতে একটু ঝাড় দিয়ে নেবো, আর তার আগে একটু মাথাটা চিরুনি করে নিলাম, তেল দিয়েছি কেমনই হয়ে আছে, ওর জন্য একটু চিরুনি করে নিয়ে আবার ঘরটা, আর ঘর ঝাড় দেওয়ার পর চিরুনি করতে গেলে আমাকে আবার ঝাড় দিত, ওর জন্য ওর জন্য একটু হালকা করে সামনেটা একটু চিরুনি করে নিলাম, তাহলে পরে আর ই করতে হবে না, ঝাড় দিতে হবে না তো ওর জন্য। আর দেখো ওইদিকে ঘরটাকে বেশ একটু পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে, রান্না আমাকে করতে হয়নি, রান্না করে নিয়েছিল, কিন্তু রান্নার পরে পুরো বাসনগুলোকে মাজতে টাজতে হলো, এগুলো পরিষ্কার করতে হলো, তো ওর জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। এখন তো বিকাল হয়ে গেছে, ওর জন্য তিথিকে বিকাল না ঠিক সন্ধ্যাই হয়ে গেছে, ওর জন্য তিথিকে খাওয়ার খাওয়ালাম, আর আমিও যেহেতু দুপুরে খাইনি ওর জন্য একটু মুড়ি মাখলাম, মুড়ি মেখে খেলাম, আর খেয়ে এখন বসে আছি, আর তিথি টিভি দেখছে।
কার্টুন দেখছে টিভিতে, তো এত বসে আছি এখন যাই না, এখনো পর্যন্ত মাথা ব্যথাটা কমেনি। এর আগে খুব মানে ভুগেছি আমি মাথা ব্যথাতে, প্রচুর প্রচুর ভুগেছি, তো এতদিন ছিল না, আজ আবার হঠাৎ মাথা ব্যথা করছে। অনেক কষ্ট করে মাথা ব্যথাটা কমেছে, অনেক কিছু করার পরে মাথা ব্যথাটা কমেছে, আজ আবার শুরু হলো। কি বলছো বাবা? আয় আয় বলছে, আয় আয় করে দাও। ওই আয় আয় করছে, ওর মায়ের কাছে শিখে এসে আয় আয় চাঁদ মামা আর লাল ঝুড়ি কাকাতুয়া, দুটা বেশ ভালো বলতে পারে। বলে দাও একটু কি কি বলছে মা, কি বলছে মামা, কি বলছে? আয় আয় চাঁদ মামা, লাল ঝুড়ি করবা, লাল ঝুড়ি কর তো, লাল ঝুড়ি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল পিতে চিরুনি আর আয়না, করো ভালো করে। ও এখন টিভি দেখার দেখতে ব্যস্ত, শুধু চুলটা ধরে ধরে আছে। আর ঠাকুরকে বলছে যেন মাথা ব্যথাটা কমে যায়, কারণ এর আগে অনেক ভুগেছি কি না, এখন মানে মাথা ব্যথার কথা শুনলেও ভয় লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো রাত্রির মানে করেছিলাম আলু সিদ্ধ, তো আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে করলে ভালো লাগে, তো শুকনো লঙ্কা ছিল না যেন কাঁচা লঙ্কা ভেজে নিয়ে করলাম। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, গরম ভাত আর আলু সিদ্ধ বাঘ। আর এই দেখো মানে খাওয়া দাওয়া শেষে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর শুভ আসেনি এখনও, শুভ ওর জন্য খেয়ে নিলাম যদি দেরি হয়, কিন্তু না চলে এসেছিলো, ওকে খাওয়ানোর শেষেই চলে এসেছিলো। আর তারপরে গিয়ে আবার ডিম ভেজে দিলাম, ভাত খেলো, কারণ ওই সিদ্ধতে ভাত খেতে চায় না। আর চলো ভিডিওটা আর বাড়াবো না, আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকের মতন। আর এই দেখো ঘুমিয়ে গেছে একদম নিশ্চিন্তাতে, তো এখন ওকে শুইয়ে দেবো।